হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আমাকে একটা লাইক দিয়ে যাও। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম আর ফেসবুকের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো। বন্ধুরা চলো রান্নায় যাওয়া যাক। আমি এখানে একটা গোটা রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই মাছগুলোর মধ্যে কিছু পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করতে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা গরম হলে এর মধ্যে আমি সাদা তেল ব্যবহার করেছি 5 চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে আমি এবার এখানে ম্যারিনেট করা মাছটা একে একে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সমস্ত মাছটা ব্যবহার করিনি, আমি কিছু পিস মাছ এখানে তুলে রেখেছি। মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলো আমার প্রায় ভালোভাবে ভাজা হয়েই গেছে। এবার আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই কড়ার মধ্যে একে একে মাছের মাথা এবং মাছের ডিম যা ছিল সেগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমার কেটে টুকরো করে রাখা ডাঁটাগুলো। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এই তেলের মধ্যে ডাঁটাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ডাঁটাগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ডাঁটাগুলো আমি কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে অনেকটা তেল রয়েছে, এই তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড়ি। বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে একটু ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বড়িগুলো আমি কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমার একটা তেল আছে, আমি এবারে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1টা গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1টা গোটা তেজপাতা, আর দিচ্ছি 1 টিস্পুন সাদা ও কালো গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি হালকা হাতে কিছু সেকেন্ডের জন্য এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এর মধ্যে দেওয়ার পর ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1টা টমেটো কুচি আর 1টা কাঁচা লঙ্কা। এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেবো এবং নাড়াচাড়া করে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার টমেটো পেঁয়াজ ভালোভাবে সফট হয়ে গেছে, এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কেটে টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং একটু ভাজা ভাজা মতো করে নেব। এখানে আলু এবং মশলা সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে আবার অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়েছি ধনের গুঁড়ো। এইগুলো দেওয়ার পর আমি ভালো করে এটাকে আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, কষিয়ে নিয়েছি ভালো করে। এবার এখানে আমি 1 কাপ জল অ্যাড করে দিয়েছি। জলটা দেবার পর আমি ভালো করে উপর নিচ করে পুরো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে এখানে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এটা আমি হাই ফ্লেমে ফুটতে দেবো 8 থেকে 9 মিনিট। দেখো বন্ধুরা, আমি এখানে 9 মিনিট পর ফিরে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবং আমি এখানে চেক করে দেখে নেবো যে আমার আলুগুলো খুব ভালোভাবে সফট হয়েছে কি না। দেখতেই পাচ্ছ সবজি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে ভেজে তুলে রাখা ডাঁটাগুলো। এগুলো দেবার পর আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে তুলে রাখা রুই মাছের পিসগুলো। এগুলো দেওয়ার পর আমি একটু হালকা ওপর নিচ করে আলতো হাতে নাড়াচাড়া করে নেব। এটা একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার আগে থেকে ভেজে তুলে রাখা ডালের বড়িগুলো। এগুলো দেওয়ার পর আমি এখানে একটু এটা 3 থেকে 4 মিনিট ফুটতে দিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে টুকরো করে রাখা কাঁচা আম। এই আমটা আমি নুন ও হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঝোলের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এটা আমি আবার ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিচ্ছি 5 থেকে 6 মিনিট। দেখো বন্ধুরা, আমি 6 মিনিট পর ফিরে এসেছি। এখানে আমার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবং তরকারির মধ্যে যে ঝোলের পরিমাণটা সেটাও অনেকটা শুকিয়ে গেছে। এটা একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার আজকের রান্নাটা একদম রেডি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর দেখতে হয়েছে।
আশা করি তোমাদের প্রত্যেকের এটা ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পেলে যে আমি রান্নাটা কিভাবে করলাম। তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করো, আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। আর আমাকে এটা কমেন্ট করতে ভুলো না, তোমরা আমার কাছ থেকে নেক্সট আর কি ধরনের রেসিপি দেখতে চাও। আজকে এই রেসিপিটা দেখার জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি আবার ফিরবো নেক্সট অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।